ডিয়ার মাই স্টুডেন্ট, আজকে আমি আমার প্রিয় ছাত্রছাত্রীদের মাধ্যমে গঙ্গা নদীর প্রবাহপথ সম্পর্কে একটা তোমাদেরকে আইডিয়া দেওয়ার চেষ্টা করছি। তাহলে নদী বা গঙ্গা নদী যেখান থেকে উৎপত্তি হয় তাকে আমরা কি বলি? গমু। তাহলে এটাও মনে করো আমাদের গমু হিমবাহ। এই গমু হিমবাহ থেকে গঙ্গা নদী কি উৎপত্তি হয়েছে? এই গঙ্গা নদী উৎপত্তি হয়ে গমু হিমবাহ থেকে গঙ্গা নদী উৎপত্তি হয়ে যে এত দূর পর্যন্ত এলো, এই এত দূর পর্যন্ত প্রবাহ পথটাকে আমরা কি বলছি? গঙ্গা নদীর সাথে যেখানে মিশেছে সেই জায়গাটাকে আমরা কি বলছি? এই হাতটা কি তোমরা কি যমুনা নদী? আর তুমি কে? গমুক থেকে কি নামে প্রবাহিত হচ্ছে? তারপরে ভাগীরথীর পরে এই দেখো এখান থেকে যমুনা নদী মিলিত হলো কার সাথে? গঙ্গা নদীর সাথে। তাহলে তোমরা কি নদী? নদী। তাহলে এই নদীটার নাম কি? নদী একটাই কিন্তু জায়গা অনুযায়ী বিভিন্ন নাম। এই প্রথমে নদীটার নাম কি? ভাগীরথী। তারপরে কি নদী? গঙ্গা নদী। এবার এই গঙ্গা নদী প্রবাহিত হচ্ছে, গঙ্গা নদী প্রবাহিত হতে 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 পশ্চিমবঙ্গের কাছে এসে এই গঙ্গা নদী দুটো ভাগে ভাগ হচ্ছে। দেখো একটা ভাগ এটাকে পদ্মা, পদ্মা নাম নিয়ে প্রবাহিত হলো। আর একটা নদী আমাদের ভাগীরথী নাম নিয়ে কোথায় প্রবেশ করলো? পশ্চিমবঙ্গ। এই পদ্মাকে একে পদ্মা কোথায় গেল? তুই কি ভাগীরথী কোথায় গেল? ভাগীরথী পশ্চিমবঙ্গে প্রবেশ করার পর কিছু দূর এসে এর আবার একটা নাম হলো, এই নদীটার নাম কি? হুগলি নদী। এই হুগলি নদী অবশেষে কোথায় পড়লো? সমুদ্রে। ওকে, তাহলে গোমুখকে আমি, আচ্ছা ভাগীরথী কারা? আমরা। যমুনা কারা? আমরা। তোমরা কি? গঙ্গা। পদ্মাকে আমি। তুমি কোথায় গেলে? বাংলাদেশে। আচ্ছা তুমি কে? ভাগীরথী। তুমি কোথায় গেলে? পশ্চিমবঙ্গে। তুমি কে? হুগলি। তুমি কে? তাহলে সমস্ত এই জলগুলো নিয়ে কোথায় পড়লো? বাংলাদেশে। এইভাবে আমি আমার ছেলেপেলেদের মাধ্যমে গঙ্গা নদীর প্রবাহ পথটাকে বোঝালাম। ওকে, থ্যাংক ইউ।